আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি যাকে বলে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো এই জন্য খুব মানে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে আসলে, বা অনেক কাজ থাকে সেগুলো আসলে করা যায় না বৃষ্টির কারণে। তো কিছুই করার নাই, তারপরেও কাজ করতে হবে, কারণ গ্রামাঞ্চলে কিন্তু বাইরের কাজ বেশি থাকে। তো এই যে বালতি পেতে দিয়েছি বৃষ্টির পানির কারণে, কারণ বৃষ্টির পানি ধরে আমরা চা বানানোর জন্য, তো এই জন্য সবসময় বালতি এখানে পাতাই থাকে যেন বৃষ্টির পানিটা ধরতে পারি, পরে আমরা এটা ছেঁকে সংরক্ষণ করি। তো এইভাবে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। তো এই যে আমার সন্ধ্যামালতী গাছ বৃষ্টিতে ভিজতেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এই পাশটায় আসলাম, এসে দেখলাম তো বৃষ্টি এখনও থামে নাই, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। যাও চারিপাশে একটু পানি কমছিল, আবার সেই বৃষ্টির কারণে পুরা জায়গায় সব জায়গায় পানি। আমাদের তো দুইটা রাস্তার ভিতরে একটা রাস্তা তো পানিতে ডুবেই গেছে, যাওয়া আসা করা যাচ্ছে না বৃষ্টির পানির কারণে। কবে নামবে কবে কমবে এখনও জানি না, এইভাবে বৃষ্টি হইলে তো আমার কোনো নামগন্ধই নেই। তো কিছুই করার নাই, এর ভিতরে কাজকর্ম করতে হবে। তো আম্মু রান্না করতে চলে আসছে। তো বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, তো চুলায় খুব ধোঁয়া হচ্ছিল। তো আম্মু বলতেছে কিছুই করার নেই, রান্না তো করতেই হবে। তো বৃষ্টির ভিতরেই আসছি আমি আম্মুর রান্নাঘরে। এই যে দেখেন এখনও বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় সবখানেই বৃষ্টি হচ্ছে। তো আম্মু রান্না করতেছিল আর আমি হলো ছাতা নিয়ে আপ ডাউন করতেছিলাম আর কি, কারণ আম্মু তো রান্না করতে বসে বারবার ওঠানামা করতে পারে না, আমাকেই করতে হয়। তো আমি ছাতা নিয়ে আসছি সাথে করে, আর এই যে এই কাজগুলো করতেছি। তো ধোয়ার কারণে মানে বাতাসের কারণে আগুনটা উপরে উঠে যাচ্ছিল। তো আর এখন হলো আম্মু রান্না করতেছে, হলো মুরগির গোস্ত, মুরগির গোস্তটা রান্না করতেছে। আরও কিছু রান্না করবে, মাছ রান্না করবে, তারপর আরও কী কী যেন রান্না করবে, আমি তো নিয়ে যাচ্ছি। তারপর আম্মু যা যা লাগতেছে সেটা নিয়ে আসতেছে, এরকম করতেছে। আর ওদিকে তো বড় ভাগ্নি গিয়েছে ওর চাচার বাসায়, ও নয় ছোটো ভাগ্নিটা ঘুমাচ্ছে, বড় সে আমার বোন ঘরে। তো আমি করতেছিলাম, কারণ বৃষ্টিতে যদি ওরা ভেজে তো ওদের তো সমস্যা হবে, জন্য আম্মুকে বললাম যে তুমি রান্না করো, আমি যা যা লাগতেছে আমি দিয়ে যাচ্ছি, আর যা ঘরে নিতে হবে আমাকে বললো আমি নিয়ে যাব। আর এই যে আম্মু মাছ কুটে রাখছে এখানে। তো আম্মুর অলরেডি রান্না করা হয়ে গেছে, এখন হলো আম্মু আমাকে দিল, আমি এখন ঘরে নিয়ে যাব, তরকারিটা হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাই। তো এই দেখেন তরকারিটার কালারটা কেমন আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। আর আম্মু হলো সকালে বেলা ডিম ভাজি করেছিল, এই যে সকালের খাবারের সাথে খাবারের জন্য ডিম ভাজি করছিল। তো আরও কিছু রান্না করবে, তো আম্মু বললো যে আমাকে গোসল করতে যাইতে, বললো যে গোসল করে নে বেলা হয়ে গেছে। তো আমি হলো ঘরে যাব এখন গোসল করব, আম্মুর টুকিটাকি সব কাজ কমপ্লিট করছি, করে দিছি, এখন আমি গোসল করতে যাব। তো আমার ভাগ্নি তো বললাম ও চাচার বাসায় গিয়েছিল, তো চাচা আর চাচি, ও চাচি আজকে পিঠা বানাইছে, তো দিয়ে দিছে ওর সাথে দিয়ে দিছে, এই যে শাক পিঠা, চিতই পিঠা। তারপর এই পাশে আছে হলো এই যে শাক, শাক ঘণ্ট যেটাতে খেতে হয়। আর হলো এই পাশে হলো খাসির গোস্ত, আর এই পাশে হলো গরুর গোস্ত। তো আমার ভাগ্নি তো গরুর গোস্ত খায় না, তো ওর জন্য খাসির গোস্ত আলাদা করে রান্না করে দিছে। তো এই হলো অবস্থা, আর আমার ভাগ্নি চলেও আসছে, তো ওকে খাওয়াবো। তো ওকে খাওয়ায় ওকে ঘুম পাড়ায় রেখে এখন একটু চা নিয়ে বসলাম, একটু চা খাবো, প্রচণ্ড মাথা ধরছে। আমার যখন একটু মাথা ধরে তখন যদি একটু চা খাই তাহলে একটু ফ্রেশ লাগে, ভালো লাগে, কারণ চা খাইলে আমি পরবর্তী কাজগুলো ভালো করে করতে পারি। কাজ করতে আমার একটা এনার্জি আসে আর কি, কারণ শরীরে তো এনার্জি দরকার। তো আমি দুইটা পিঠাও নিয়েছি, আমি এই পিঠা দিয়ে চা খেতে আমার পছন্দ, ভালো লাগে, আমার ই ভালো লাগে না, মানে ওই অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না, শাক দিয়ে পিঠা দিয়ে ভালো লাগে। তো এই যে দেখেন ভাগ্নি ঘুমিয়ে আছে, তো আমি একটা পাতলা কাপড় দিয়ে দিলাম, যেহেতু বাতাস হচ্ছিল আর বাইরে বৃষ্টি, তো খালি গায়ে শুলে যদি ঠান্ডা লেগে যায়। তো এখনও ঘুমাচ্ছে, হয়তো বা উঠে পড়বে, বেশিক্ষণ একটা ঘুমাবে না, কারণ নবেলায় ঘুমাইছে, তো উঠে পড়বে, ও আরও আগে ঘুমায়। তো তারপরেও ভাবলাম যে না ঘুম পাড়াই, যেহেতু ডেইলি রুটিন, একটু এলোমেলো হইলে কিন্তু বাচ্চাদের রুটিন এলোমেলো হয়ে যায়, আমি এটা দেখছি খেয়াল করে। তো আমি চেষ্টা করলাম যে না, তারপর দেখলাম ও ঘুমিয়েও গেল, তো ভালো হয়েছে, ঘুমাইছে, একটু রেস্ট হোক শরীরে, অনেক খেলা করছে সারাদিন। আর ছোটো ভাগ্নিটাও ঘুমাইছে, ওরা সেম টাইমেই ঘুমাইছে, ওরা সেম টাইমে খুবই কম ঘুমায়।
তো এই যে সে উঠেও পড়ছে, এই দেখেন সে এখন খেলা করতে বসে গেছে। তাকে হলো ই দেওয়া হয়েছে, পপকর্ন ভাজছে ওর মা, তো সে পপকর্ন হাতে দিছে, সে এখন পপকর্ন বসে বসে খাচ্ছে খুব মজা করে। খাওয়া তো না, জাস্ট ওই ই করতেছে আর কি, তো বসে আছে। এই যে পপকর্ন এখন ভাগ্নি বসছে, বড় ভাগ্নি, পপকর্ন সে সব নিয়ে বসবে। তো তার সামনে দেয়া হয়েছে সবটুকু, যে সে খাবে না, জাস্ট ওই সবই দেখবে, সে নেবে এরকম। তো ওর কাছ থেকে নিয়ে যে পাটির উপর বসিয়ে দিয়েছি, বিছানায় দিইনি, কারণ দুইটা একসাথে হলে অনেক এলোমেলো হয়ে যাবে, এই জন্য ওদেরকে আলাদা আলাদা দিয়েছি। তো ওই যে বসে পপকর্ন একটা একটা করে খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, সবাইকে দিচ্ছে, এই করতেছে। সন্ধ্যায় পপকর্ন আর চা নাস্তা ছিল আজকে, পপকর্ন দিয়ে চা খেতে কিন্তু খুব মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এইভাবেই দিন যাচ্ছে, অনেক ব্যস্ততার সাথে, ব্লগ করার টাইম পায় না, কারোর ব্লগ দেখারও টাইম পায় না। আপনারা জানি অনেকেই আমাকে ভুলেও গেছেন, তো আমি ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আমি একটু ব্যস্ততা কমলেই আমি আবার সবার ভিডিও দেখা শুরু করব। তো যারা পাশে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার এখনও পাশে আছেন, যারা আমার ভিডিওগুলো ডেইলি দেখেন, কমেন্ট করেন, তাদেরকে আমি আসলে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। তো দেখেন ভাগ্নি এখন বিছানার উপর উঠাইছিলাম, বিছানার কী দৃশ্য করছে, এখন এটা পরিষ্কার করব, বাকি কাজগুলো করব, এখন অনেক কাজ। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।